মুর্শিদাবাদ জেলায় লোকসভা নির্বাচনের হয়ে গেলেও এখনও গণনা বাকি। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার দুটো কংগ্রেসের এমএলএ, তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী দিদি দল ভাঙিয়ে তৃণমূলের এমপি টিকিট দেওয়ার কারণে দুটো বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে কাঁদি মহকুমায় সেখানকার আইসি এবং এসডিপিও, আইসি কাঁদি, এসডিপিও কাঁদি, সেখানকার তৃণমূলের নেতাদের সঙ্গে সক্রিয়ভাবে ষড়যন্ত্র করে কাঁদি বিধানসভার নির্বাচনে তৃণমূলকে সহযোগিতা করার চেষ্টা করছে। তৃণমূলকে সহযোগিতা করবার লক্ষ্যে তারা বিভিন্ন এলাকায় কংগ্রেসের যারা সক্রিয় কর্মী, নেতৃস্থানীয় কর্মী, তাদেরকে তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আক্রমণ করাতে সাহায্য করছে এবং নিজেরা মিথ্যা কেসে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করছে। গতকাল এই ধরনের ঘটনা ঘটেছে কাঁদি এলাকার গোবিন্দপুর গ্রামে। কংগ্রেসের কর্মীকে মেরে ঘরের মধ্যে আটকিয়ে রেখে তালা মেরে দেওয়ার সত্ত্বেও, তার খবর পুলিশকে জানানো সত্ত্বেও তারা ছেলেটাকে উদ্ধার করতে যায়নি। পরে সেখানে কংগ্রেসের যে প্রার্থী হয়েছে সেই প্রার্থী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এইভাবে কাঁদি নির্বাচনে, কাঁদির উপনির্বাচনে কাঁদির আইসি এবং কাঁদির এসডিপিও তৃণমূলের নেতাদের সঙ্গে সক্রিয় যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেই বিষয়টা নির্বাচন কমিশনকে জানিয়েছি। পাশাপাশি যেহেতু মুর্শিদাবাদ জেলায় নির্বাচন শেষ, তাই আমরা জেনে গেছি যে 20 তারিখে নির্বাচনে তৃণমূল এই দুটো উপনির্বাচন জয়ী হওয়ার জন্য সন্ত্রাসের চেষ্টা করবে। ফোন করেছিলাম রাত্রি 1:30টার সময়, আমি নিজে আজকে সিইও আফতাব সাহেবকে ফোন করেছি, আমি নিজে আজকে কাঁদি যাব, দরকার হলে এই জিনিস চললে কালকে আমি নিজে অবস্থান অনশনে বসব। 20 তারিখে সারা মুর্শিদাবাদ অবরোধ এবং সেই সঙ্গে সারা বাংলাকে অবরোধ করার জন্য আমি আহ্বান জানাবো। যদি 20 তারিখে নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট লুট করার চেষ্টা হয়, তাহলে মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীদের সাথে সাথে সারা বাংলার কংগ্রেস কর্মীরা পথে নামবেন, এই আহ্বানে অনুরোধ, এই দাবি আপনাদের কাছে করা থাকলো। এটা তো অনেক আগে হওয়া উচিত ছিল, সুপ্রিম কোর্ট তার নিজের নিয়মে করেছে, কারণ এটা তো আমাদের জানাই ছিল। কারণ রাজীব কুমার সরাসরি চিটফান্ড কাণ্ডে, যারা চিটফান্ড কাণ্ডের মালিক, তাদেরকে বাঁচানোর চেষ্টা আজ থেকে নয়, যখন থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি নামে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন থেকে রাজীব কুমার ছিল সক্রিয়। রাজীব কুমার ছিল অপারেশন ধামাচাপার নেতৃত্বে, তাই তো কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট করে আমরা সিবিআই তদন্ত দাবি করেছিলাম। এবং সিবিআই তদন্ত যখন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছে, তখন আমরা দেখলাম যে বাংলার মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচাতে পথে নেমেছে। বাংলার মুখ্যমন্ত্রী যে বাংলায় 25 থেকে 30 লক্ষ মানুষ চিটফান্ড কাণ্ডে সর্বশান্ত হয়েছে, তাদের জন্য পথে নামার তিনি সময় পাননি, কিন্তু চিটফান্ড কোম্পানিকে বাঁচানোর জন্য যিনি সংগ্রাম করেছেন, ষড়যন্ত্র করেছেন, সেই রাজীব কুমারকে বাঁচাতে বাংলার মুখ্যমন্ত্রী পথে নেমে ধর্ণা দিচ্ছে। এটাই মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির আসল পরিচয়। তাই আমাদের দাবি ছিল শুধু রাজীব কুমার নয়, রাজীব কুমারের নেতৃত্বে এ বাংলায় পুলিশ এবং তৃণমূল মিলেমিশে যে চিটফান্ড কাণ্ডের যে লুট, চিটফান্ড কাণ্ডের নামে যে মানুষকে সর্বশান্ত করা হয়েছে, একটা দুটো টাকা নয়, 25 থেকে 30 হাজার কোটি টাকা, সেই টাকা উদ্ধার করা হোক, মানুষের কাছে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক, মানুষ তাদের হারানো টাকা ফিরে পাক, সেই ষড়যন্ত্রে জড়িত পুলিশ, সেই ষড়যন্ত্রে জড়িত তৃণমূলের নেতা নেত্রী, এবং আমি বিশেষভাবে বলবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চিটফান্ড কাণ্ডের একজন আসামি হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ তার নেতৃত্বে এই বাংলায় চিটফান্ড কাণ্ডের যে লুট, সেই লুটকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, যে চেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন রাজীব কুমার, সেই রাজীব কুমারকে বাঁচাতে পথে নেমেছিলেন মমতা ব্যানার্জি। অতএব মমতা ব্যানার্জির কী স্বার্থ ছিল রাজীব কুমারকে বাঁচাতে, এটা আমাদের জানা দরকার, দেখা দরকার। তাই আগামী দিনে তদন্ত যদি হয়, তদন্ত যদি প্রকৃতপক্ষে হয়, এখন বিজেপির সঙ্গে তৃণমূল এবার গোটা হবে কিনা জানি না, দিদিকে তো ভরসা নাই, ভয়ও নাই,
এতদিন পর ভারতবর্ষের এনডিএ সরকার সক্রিয় হলো সিবিআইকে নামাতে। সুপ্রিম কোর্ট অনেক আগে বলে দিয়েছিল, কিন্তু তদন্ত চলছিল ঢিমে তালে, ধীরে সুস্থে। পাশাপাশি বার্তা চলছিল, দিদি বলছে বিজেপি সবাই খারাপ না, আবার নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি কখনো দিদির বিরুদ্ধে খড়গ্রস্ত হয়নি। আজ নির্বাচনের ময়দানে দিদি মোদীর মুরগি লড়াই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কবি গানের লড়াই হচ্ছে দেখতে পাচ্ছি। তাই আগামী দিনে প্রকৃত তদন্ত যেন করানো হয়, আমাদের বিশ্বাস পিছনে যেহেতু সুপ্রিম কোর্ট আছে নিশ্চয়ই তদন্ত হবে। কিন্তু কেন্দ্রের সরকারের উচিত এই তদন্তের একটা চূড়ান্ত পরিণতি মানুষের কাছে হাজির করা, যাকে বলা হয় লজিক্যাল কনক্লুশন দরকার, একটা চূড়ান্ত পরিণতি দরকার। এবং সেই চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে গেলে আমি স্থির নিশ্চিত এ বাংলায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি চিটফান্ড কাণ্ডের একজন আসামি হবেই হবে।